বেআইনি ও বেনামে লোন দেওয়া সহ একাধিক অভিযোগে তল্লাশি চালালো পুলিশ কর্মীরা মঙ্গলবার প্রায় সাড়ে আট ঘন্টা ধরে তল্লাশি চালান তারা ব্যাংক কর্তৃপক্ষের দাবি এক বহির্ভুক্ত কাজ করছে পুলিশ কর্মীরা বেনামে লোন দিয়ে টাকা আত্মসাত করা হচ্ছে এমন সন্দেহে রাত দুটো পর্যন্ত ব্যাংকে তল্লাশি চালালো পুলিশ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া নৈহাটি কো অপারেটিভ ব্যাংকে সূত্রের খবর বেনামি এবং বেআইনিভাবে ঋণ দেবার অভিযোগে বারাকপুর পুলিশ কমিশনারের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা এই তল্লাশি চালান জানা গেছে প্রায় সাড়ে আট ঘণ্টা তল্লাশি চালানো হয় ওই ব্যাংকে ঘটনায় বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি পুলিশ কর্তারা পাশাপাশি সংবাদ মাধ্যমের ছবি তোলার ক্ষেত্রেও আপত্তি জানানো হয় পুলিশের পক্ষ থেকে তবে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের এমন তল্লাশির কাজে ক্ষুব্ধ তাদের দাবি পুলিশের এই অযথা তল্লাশিতে তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে পুলিশি তল্লাশি একজন কোন ব্যক্তি কোন কমপ্লেন করেছে ওরা কমপ্লেন লেটার নিয়ে এসে আমাদের কাছে বলতে এসেছে ফার্স্ট টাইমে যাবতীয় যা কিছু কথা যেটা সিও ইনচার্জ মিস্টেক করে গেছেন টোটালটা ভারভাল ছিল এরকম পাঁচ ছটা ফাইল সম্পর্কে তারা আসলে এবং তার সমস্ত পেপার ডকুমেন্ট সিজ করতে এসছেন যেটা আমাদের ডিরেক্টর ইনচার্জ অলরেডি অবজেকশন করেছেন পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যাংকের আমানতকারী ও গ্রাহকদের নথি এভাবে দেখা পুলিশের এক্তিয়ারভুক্ত নয় ব্যাংকের আরও দাবি প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের কাছে আবেদন জানানো হয়েছে ঘটনায় যেন গ্রাহকেরা কোনোভাবেই আতঙ্কিত না হন বিগত দিনেও ব্যাংকে বারবার অডিট হয়েছে কোথাও এতটুকুনি সমস্যা কেউ পায়নি তবু এত ব্যাংকে এই রাত্রে অসম্মান কেন সেটা আমরা জানতে চাই যে ব্যাংককে কেন এত অসম্মান করা হচ্ছে গ্রাহকদের কাছেও ভুল বার্তা যেতে পারে এবং গ্রাহকরাও তো এক্ষেত্রে পাজল হয়ে যাবে তারাও ভাবে যে ব্যাংকের সমস্যাটা কোথায় কিন্তু আমাদের কেউই কোনো পক্ষই জানাচ্ছেন না না থানার পক্ষ থেকে ওনারা বলছেন একটা এফআইআর হয়েছে একটা কেস হয়েছে কিন্তু সেসব ওনারা কিছু জানাতে চাইছেন না নিউজ ভাটপাড়া